হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো আচারি চিকেন। এই রেসিপিটাকে আমি ভীষণই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা, আপনারাও এই রেসিপিটাকে ট্রাই করুন আর এটাকে এনজয় করুন। তাহলে ঝটপট দেখে নিন এর উপকরণগুলো। এর জন্য লাগছে চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এই রান্নায় এইভাবে পেঁয়াজটাকে দিতে হয়। যেহেতু এটা আচারি চিকেন, তার জন্য লাগবে আচার। এখানে আমি টক আমের আচার নিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর লাগছে সর্ষের তেল। এই আচারি চিকেনের রেসিপিটা সর্ষের তেলেই ভালো হয়, তাই আপনারাও চেষ্টা করবেন এটাকে সর্ষের তেলে করতে। তাহলে চলুন বন্ধুরা, প্রসেসটা শুরু করা যাক। এখন একটা পাত্রের মধ্যে মাংসটাকে তুলে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে এতে দেওয়ার আগে অবশ্যই হাতের তালুতে করে নিয়ে একটু ঘষে নেবেন। আর বন্ধুরা, আমি কিন্তু এখনও এই পাত্রটাকে ওভেনে বসাইনি। ওভেনে না বসিয়ে এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশে গেছে। এখন এতে খুব অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব। এবারে মাংসটা ফুটে গেছে, এতে এখন দিয়ে দিচ্ছি এক টুকরো আমের আচার। বন্ধুরা, আমি এখানে আমের আচার ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো আচার এতে অ্যাড করতে পারেন। আর আমার যেসব বন্ধুদের হাতের কাছে এই মুহূর্তে আচার নেই, তারা কিন্তু একদমই স্যাড হবেন না, কারণ এর সলিউশনও আমার কাছে রয়েছে, যেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে আচার ছাড়াও কিভাবে আপনারা এই আচারি মুরগি করতে পারেন। তো আপনারা ঝটপট একবার ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক আউট করে নেবেন। আমের আচারটা মুরগির মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আবারও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করবেন। এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে এটা তলায় না লেগে যায়। এখানে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর এই মাংসটা এখন তেল ছেড়ে দিয়েছে। তার মানে এটা এখন হয়ে গেছে। শুধু নামানোর আগে এতে আবারও দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ পাঁচফোড়ন। এটাকেও ঠিক আগের মতো তালুতে করে নিয়ে অল্প একটু ঘষে এতে দিয়ে দেব, আর তারপর এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করব। এখন বন্ধুরা, আচারি চিকেন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, এই সহজ এবং টেস্টি রান্নাটা আপনারাও একবার ট্রাই করুন, আর আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে কিন্তু আগামী দিনের ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা যোগায়। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলবেন না। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।